আজ আমি বানিয়ে ফেললাম পান্তুয়া। আর এখন যে পান্তুয়াটা দেখছেন, বাজারে যে পান্তুয়াটা পাওয়া যায় তার থেকে একটু আলাদা। আর এই পান্তুয়াটা একটু আলাদা তার কারণ হচ্ছে আমি আজকে বানালাম রাঙা আলুর পান্তুয়া। শীতকালে নতুন রাঙা আলু ওঠে, আর এই রাঙা আলু দিয়ে বিভিন্ন ধরনের পিঠে, রসবড়া, পান্তুয়া কিন্তু বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তবে এই আজকের এই সহজ রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন রান্নাঘরে যাই। আর এখন পান্তুয়াটা কেটে দেখছি, দেখুন কি নরম হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি আর 8টা মতো দেশি আলু নিয়েছি। এগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ রাঙা আলুগুলো কিন্তু রং করা থাকে, খেয়াল করে দেখবেন। আর উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 মগ পরিমাণ জল। এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। আর রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়ে তাতে 150 গ্রাম ময়দা এবং 150 গ্রাম আতপ চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিলাম। এবং খুব ভালোভাবে ঠেসে ঠেসে তৈরি করলে কিন্তু সফট হবে এবং ভিতরে রসটা খুব ভালো ঢুকবে। আর তারপর আমি পান্তুয়া বা ল্যাংচার মতো শেপ দিয়ে নিলাম। দেখুন শিরাটা আমার ফুটছে অনেকক্ষণ থেকেই। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ জল দিয়েছি তার হাফ চিনি দিয়েছি, 2 মগ জল দিয়েছি আর 1 মগ চিনি দিয়েছি, আর দিয়েছি 6টা এলাচ। মিনিট 10 ফোটার পর দেখুন শিরাটা আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর উনুনে বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর আমি পান্তুয়াগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় উনুনের তাপটা কিন্তু মাঝারি রাখতে হবে, কারণ বেশি হিট থাকলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর ভাজার পর কী সুন্দর কালারটা আসছে দেখুন। ভাজা হয়ে গেলে আমরা যে চিনি শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে ফেলে দেব, তাহলে রসটা খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে বাকি যে পান্তুয়াগুলো আছে সেগুলোও ভেজে নেব, আর ভাজার পর একটা চামচের সাহায্যে শিরার মধ্যে পান্তুয়াগুলো ডুবিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে রসটা ভিতরে যাবে। সবগুলো পান্তুয়া আমার ভাজা হয়ে গেল। এখন একটা চামচের সাহায্যে রসের মধ্যে একবার খুব ভালোভাবে রেখে দেব, আর ঘন্টা 5-6 রেখে দিলে খুব ভালো নরম হবে এবং ভিতরে রসটা খুব ভালোভাবে যাবে। তো এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।